আজ আমি স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে আলোচনা করব। তবে আলোচনাটা শুরু করি অহিংস আন্দোলনের প্রবক্তা মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছেন। 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের পোরবন্দর নামক স্থানে তার জন্ম হয়। তিনি ব্যারিস্টারি পরীক্ষায় পাশ করে ইংল্যান্ড থেকে স্বদেশে ফিরে আসেন। কিছুকাল পরে তিনি আইন সংক্রান্ত কাজে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন সময়ে তিনি সেখানকার সরকারের বর্ণ বৈষম্য নীতির বিরুদ্ধে ভারতীয়দের পক্ষ নিয়ে সংগ্রাম আরম্ভ করেন। তার সংগ্রামের কৌশল ছিল সত্যাগ্রহ। সত্যাগ্রহের প্রধান দুইটি উপাদান হল সত্য এবং অহিংসা। সত্যের মর্যাদা রক্ষার জন্য তিনি প্রতিপক্ষকে আঘাত করবার নীতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে সত্যাগ্রহ হল সবলের অস্ত্র। সত্যাগ্রহীরা সত্য ও ন্যায় রক্ষার জন্যে দৃঢ় প্রতিজ্ঞ হবেন। যে কোনো প্ররোচনা ও নির্যাতন সত্ত্বেও তারা শান্তিপূর্ণ অহিংস প্রতিবাদ ও নিষ্ক্রিয় প্রতিরোধের নীতি থেকে বিচ্যুত হবেন না। 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে আসেন এবং সত্যাগ্রহের আদর্শ ও পদ্ধতি শিক্ষা দেবার জন্য সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। 1917 খ্রিস্টাব্দের কংগ্রেস অধিবেশনে গান্ধীজি যোগ দেন। ওই সময় তিনি বিহারের চম্পারণ জেলার কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কথা জানতে পারেন। তিনি অত্যাচার বন্ধ করার জন্য চম্পারণে আসেন এবং সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করেন। সত্যাগ্রহের ভিত্তি ছিল অহিংসা, সত্যনিষ্ঠা ও নির্ভীকতা। এই আন্দোলনের ফলে অন্যায়ের প্রতিকার ঘটে। 1917 খ্রিস্টাব্দে তিনি আহমেদাবাদের শ্রমিক আন্দোলন সমর্থন করেন এবং পরের বছর গুজরাটের খেড়া জেলার অজন্মার জন্য খাজনা বন্ধের আন্দোলন করেন। দূরের মানুষ গান্ধীজি এখন থেকে জনগণের নেতা হয়ে ওঠেন। তার অতি সাধারণ বেশভূষা ও অনাড়ম্বর জীবনযাত্রা দেশের মানুষের ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। 1918 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই সময় ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদের বন্ধন অধিকতর শক্তিশালী করতে সচেষ্ট হন। ভারতের ক্রমবর্ধমান অসন্তোষ ও ভবিষ্যৎ বিপ্লবী আন্দোলন বন্ধ করবার জন্য সরকার রাওলাট আইন প্রমুখ নানা দমনমূলক আইন এই সময় প্রণয়ন করেন। অপরদিকে সরকার নতুন এক শাসন সংক্রান্ত সংস্কারের কথা ঘোষণা করেন। নতুন ঘোষণা জাতীয় নেতৃবৃন্দের নিকট গ্রহণের অযোগ্য বলে বিবেচিত হয়। 1919 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ও পাঞ্জাব সরকারের দমননীতির ফলে জাতীয় নেতৃবৃন্দের নিকট ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা নগ্নভাবে প্রকাশিত হয়। 1920 খ্রিস্টাব্দে নাগপুর অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস এক ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তোলার জন্য অহিংসা অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে। অসহযোগের বৈশিষ্ট্য হলো অহিংসভাবে অন্যায়ের বিরুদ্ধে সংকল্পে অটুট থেকে প্রতিপক্ষের হৃদয় জয় করা। আন্দোলনকে সফল করার জন্য এই কর্মসূচি দেশে অসীম উদ্দীপনার সৃষ্টি করে। উচ্চ নীচ, পুরুষ মহিলা, হিন্দু মুসলিম, রক্ষণশীল উদারনৈতিক ও চরমপন্থী সকলেই সমানভাবে নতুন কর্মসূচির দ্বারা প্রভাবিত হন। নতুন কর্মসূচিকে রূপায়িত করার জন্য
স্ত্রী পুরুষ নির্বিশেষে কারাবরণ করতে থাকেন। গ্রামাঞ্চলেও জাতীয় জাগরণের স্পন্দন লক্ষ্য করা যায়। ব্রিটিশ সরকার চরম নিষ্ঠুরতার সঙ্গে আন্দোলন স্তব্ধ করতে উদ্যত হন। 1922 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি গান্ধীজি ভাইসরয়ের নিকট এক চরম পত্র পাঠান, কিন্তু নতুন পর্যায়ের আন্দোলন আরম্ভ হবার পূর্বেই উত্তরপ্রদেশের অন্তর্গত চৌরি চৌরায় পুলিশ ফাঁড়ির উপর এক হিংসাত্মক জনতার আক্রমণ ঘটে এবং 22 জন পুলিশের মৃত্যু হয়। গান্ধীজি এই ঘটনার গভীরভাবে মর্মাহত হন এবং তিনি আইন অমান্য আন্দোলন স্থগিত রাখার নির্দেশ দেন। অনতিকাল পরে গান্ধীজি গ্রেপ্তার হন এবং তার 6 বছর কারাদণ্ড হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অসহযোগ আন্দোলন একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সারা ভারতবর্ষ জুড়ে একটি কর্মসূচি ও একটিমাত্র কেন্দ্রীভূত নেতৃত্বের অধীনে এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে ঘটেনি। ব্রিটিশ সরকারের অনমনীয় মনোভাবের পরিবর্তনের জন্য গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে আইনামান্য আন্দোলনের আহ্বান জানান। এই বছরই 26 জানুয়ারি কংগ্রেসের নির্দেশে সারা দেশে স্বাধীনতা দিবস রূপে পালন করে। জনগণ শপথ গ্রহণ করে যে তারা বিদেশি শাসনের অবসান ঘটিয়ে পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য কংগ্রেসের নেতৃত্ব অহিংস আন্দোলনে যোগদান করবে। গান্ধীজির উপর আইনামান্য আন্দোলনের দায়িত্বভার অর্পণ করা হয়। 1930 খ্রিস্টাব্দের 2রা মার্চ গান্ধীজি ভাইসরয় লর্ড আরউইনকে এক চরমপত্র মারফত লবণের উপর সরকারি কর প্রত্যাহারের দাবি জানান। দাবি অগ্রাহ্য হলে গান্ধীজি 6ই এপ্রিল গুজরাটের সমুদ্র তীরে অবস্থিত ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলন আরম্ভ করেন। ভারতের নানা স্থানে ওই দিন থেকে আইন অমান্য আন্দোলন চলতে থাকে। এই আন্দোলন সমগ্র দেশে পুনরায় প্রাণের জোয়ার আনে। গান্ধীজি সরকারি আদেশে কারারুদ্ধ হন। ধর্মঘট এবং বিলাতি দ্রব্য বর্জন দ্বারা আন্দোলন চালিয়ে যাওয়া হতে থাকে। 1931 খ্রিস্টাব্দের মার্চ মাসে ভাইসরয় লর্ড আরউইন গান্ধীজির সঙ্গে একটি মীমাংসার চুক্তি সম্পাদন করেন। এই চুক্তির ফলে আইনামান্য আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়, কিন্তু লন্ডনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকের ব্যর্থতার জন্য 1932 খ্রিস্টাব্দে জানুয়ারি মাস থেকে আইনামান্য আন্দোলন পুনরায় প্রচণ্ড উদ্যমে আরম্ভ হয়। গান্ধীজি পুনরায় কারারুদ্ধ হন, কিন্তু তিনি শীঘ্রই মুক্তি পান। এই সময় তিনি হরিজন আন্দোলনে আত্মনিয়োগ করেন। আইনামান্য আন্দোলনের গতিবেগ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস এক প্রস্তাবের দ্বারা আইনামান্য আন্দোলন স্থগিত রাখে। 1939 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে 2য় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়। গান্ধীজির সম্মতি নিয়ে কংগ্রেস ঘোষণা করে যে যুদ্ধ শেষে ভারতকে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দিলে ভারত এই যুদ্ধে ব্রিটেনের পক্ষে যোগ দেবে না। 1941 খ্রিস্টাব্দের 2য় বিশ্বযুদ্ধ এক চরম পর্যায়ে পৌঁছায়। জাপানি আক্রমণের মোকাবিলা করার জন্য ব্রিটিশ ভারতের পূর্ণ সহযোগিতা লাভের জন্য কংগ্রেসের সঙ্গে আপোষ করবার প্রস্তাব করে। ব্রিটিশ মন্ত্রিসভার অন্যতম সদস্য স্ট্যাফোর্ড কিপস এই উদ্দেশ্যে এক প্রস্তাব নিয়ে ভারতে আসেন। কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল এই প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করে। ক্রিপস প্রস্তাবের ব্যর্থতা দেশের মধ্যে অসন্তোষ বৃদ্ধি করে। এই পরিস্থিতিতে 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট কংগ্রেস ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। গান্ধীজি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন যে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে দেশের জনগণ জাপানি আক্রমণের মোকাবিলা করতে পারবে।
তিনি এখন দেশবাসীকে করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই নির্দেশ দেন। ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যে গান্ধীজি এবং অন্যান্য কংগ্রেসী নেতারা গ্রেপ্তার হন। কংগ্রেস বেআইনি সংগঠন বলে ঘোষিত হয়। সরকারের এই আচরণে সমগ্র দেশের জীবনযাত্রা অচল হয়ে পড়ে। সরকারি দমন পীড়ন নীতি চলতে থাকে। ভারত ছাড়ো আন্দোলনকে সাময়িকভাবে স্তব্ধ করলেও ব্রিটিশ শাসককুল বুঝতে পারেন যে সাম্রাজ্যবাদী আধিপত্যের দিন প্রায় শেষ হয়ে এসেছে। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। 1947 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন যে 1948 খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে ব্রিটিশ সরকার ভারতীয় নেতৃবর্গের নিকট ক্ষমতা হস্তান্তর করে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো হবে। ইতিপূর্বে ভারতে সাম্প্রদায়িকতা এক বীভৎস রূপ ধারণ করে। জাতীয়তাবাদের ভিত্তিতে সমগ্র দেশকে স্বাধীন বলে স্বীকৃতি দেওয়ার পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় মুসলিম লীগ। কংগ্রেস নেতৃবৃন্দ শেষ পর্যন্ত দেশ বিভাগের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হন। সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী গান্ধীজি দেশ বিভাগের সিদ্ধান্তে প্রথমে বিরোধিতা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্ত মেনে নেন। 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারত ব্রিটিশ শাসনমুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। সবশেষে বলা যায় যে তিনি মানুষের সঙ্গে অবাধ মেলামেশা করে তাদের সমস্যা, চাহিদা এবং তারা কি অনুভব করছে যা হৃদয়ঙ্গম করার চেষ্টা করতেন। তিনি ছিলেন প্রবর্তক নেতা। শত কাজের মধ্যেও তিনি জনসাধারণের সঙ্গে মেশবার সময় করে নিতেন। তাদের মধ্যে তাদেরই একজন হিসাবে কথাবার্তা বলতেন এবং তাদের সমস্যাগুলো উপলব্ধি করার চেষ্টা করতেন। ফলে তার সঙ্গে যে দেশের জনসাধারণের একটা হার্দিক সম্পর্ক গড়ে ওঠে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।